ছেলেদের শরীরে এমন একটা জিনিস আছে, সেটা না থাকলে ছেলেদের একদমই ভালো লাগবে না, মেয়েদের প্রতি কোনো আকর্ষণই থাকবে না, কোনো মেয়ে তাদের পছন্দই করবে না, কোনো মেয়ে তাদের তাকাবেই না, কি বলো তো? আরে বৌদি, এটার উত্তর তো খুব সহজ, এটা ছেলেদের ওইটা হবে তো, আই মিন মাথার চুল, ছেলেদের মাথার চুল হবে, তাই তো? তো আজকে আমরা কথা বলবো রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া অত্যন্ত ট্যালেন্টেড সিঙ্গার রানু মণ্ডলের তেরি মেরি কাহানি গানের উপর বানানো কিছু বাবুদের টিকটক ভিডিও নিয়ে, যেগুলো দেখার পর তোমারও বলতে ইচ্ছে করবে বাবু বাবু না পাল খালি তোমার তাল। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম আজকের ভিডিও শুরু করা যায়। ধীরে ধীরে আস্তে আস্তে আমি হরেন বাজাবো হরেন পক পক। ওরে পচা কোথায় আছিস, এর মুখে একটা বেকুদি গানের লাইন ছুঁড়ে মার, তারপরেই সালা এর হিমেশ রেশমিয়া হওয়ার শখ সব পাছা দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা বলি, ও ঠাকুমা তুমি বোধহয় এখনো জানো না যে তোমার মেয়ের বয়সী একটা মেয়ে, যে কিনা রানাঘাট স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে বসে দিন দুবেলা গান করে তার পেটের ভাত জোগাড় করতো, সেও আজকে তার গানের গলার মাধ্যমে আর তার ট্যালেন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়ে মুম্বাইতে গিয়ে তার ফার্স্ট সং তেরি মেরি কাহানি গানটা গেয়েছে, যে গানটাকে নিয়ে খিল্লি করার জন্য তোমার সামনে দাঁড়িয়ে থাকা এই বঞ্চিত চানবোধ ছেলেটা তোমাকে ব্যবহার করছে, আর তাই জন্য এই ছেলেটাকে আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে। তোর হোলের বিচি কোলে উঠে গেল নাকি রে? তোকে কি বলি বলতো, তোকে তো ছেলে মেয়ে ছক্কা কিছুই লাগছে না, কি বলি বলতো তোকে? কোন এই লোক, কহাঁ সে আতে? আর শোন ভাই, রানুদি যদি আজকে তোর মতোই আলিশান বাড়ির মধ্যে বসে দিন দুবেলা গান করতো না, তাহলে আজকে সে এই জায়গাটা অ্যাচিভ করতে পারতো না, ছোট বড় সবার মুখে সে চর্চার পাত্রী হয়ে উঠতে পারতো না, ঠিক আছে? তাই এরপর থেকে যখনই নিজের মাতৃতুল্য কোনো ট্যালেন্টেড সিঙ্গারকে নিয়ে কথা বলবে, তখন এক দুবার ভেবে নেবে যে কাকে নিয়ে খিল্লি করছি, সে কি আদেও আমাদের এমন কোনো স্কোপ দিয়েছে যেটা নিয়ে তাকে খিল্লি করতে পারবো, যেখানে খিল্লি করার কোনো কারণ নেই সেখানে প্লিজ খিল্লি করো না, নিজের মাতৃতুল্য সবাইকে সম্মান করতে শেখো। বাহ, তুমি তো দেখছি কানে গ্লাস আর রাস্তায় বাঁশ দুটো নিয়েই বেরিয়ে পড়েছো, তা তোমার জন্য একটা। আর পচা, এরাই হচ্ছে সেই সব কাকা যাদের বাড়িতে আসে অনেক কাজ কিন্তু কাকা রাস্তায় মারে প্রচুর ভাঁজ। এই এক মিনিট, তুমি সালা সেই মালটা না যাকে প্রথমে ঝাড়লাম? তোমার তো দেখছি রানু মণ্ডল হওয়ার খুব শখ, আর এই তারে সব দিকে নেবে না? আই মিন ইউ নো হোয়াট আই মিন। না কাকা, বোকাচোদা এখনো কিছুই কয়নি, তবে এবার কইব, ভিডিও শুরুতেই বলেছিলাম না রানু মণ্ডল বিশ্বাসঘাতক না স্বার্থপর, সেটা আমি ভিডিও শেষে এসে বলবো, তাহলে এবার শোনো, রানু মণ্ডলের যেদিন আমি প্রথম ওই স্টেশনে বসে গান গাওয়ার ভিডিওটা দেখি সেটা আমি ফেসবুকে তৎক্ষণাৎ শেয়ার করে দিই, আর তারপরেই যখন দেখি সে রাতারাতি ভাইরাল হয়ে গেছে আর মুম্বাইতে গিয়ে তার ফার্স্ট গান তেরি মেরি কাহানি শুট করেছে, তখন সেই ভিডিওটাও আমি প্রথমে শেয়ার করে দিই আর উপরে খুব খুশির ইমোজি শেয়ার করি। কিন্তু তারপরে যখন একটা ইন্টারভিউতে আমি দেখলাম সে অতীন্দ্র তাকে বলেছে ওরা ভগবানের সার্ভেন্ট, ভগবানের চাকর, ভগবানের দয়ায় আমার সবকিছু হয়েছে, তখন আমিও রেগে যাই আর বিশ্বাসঘাতক
এইসব কিছু লিখি আমিও আর লিখি যে স্বার্থপরের মতো কাজ করলেন কেন, কারণ আপনার জন্য হয়তো একটা মানুষের কাউকে হেল্প করার ইচ্ছাটা চলে যেতে পারে। অতীন্দ্রদা তুমি কিছু মনে করো না, তুমি সবার চোখে মনি হয়ে থাকবে। এই কথাটা আমিও লিখেছিলাম, কিন্তু তারপর আমি দেখলাম অতীন্দ্রদাই সেদিনই বিকেলে কোনো একটা পোস্ট এমন শেয়ার করেছে কেউ, যেখানে অতীন্দ্রদা লিখছে যে রানু মণ্ডল এখনো মানসিকভাবে সুস্থ নয়, যে মানুষটা দিনদুবেলা 6 নম্বর প্ল্যাটফর্মে বসে গান গেয়ে তার পেটের ভাত জোগাড় করতো, যার হয়তো এরকম কোনো কোনো দিন গেছে যেদিন সে খেতে পাচ্ছে না, সে যখন আজকে হঠাৎ করে 6-7 লক্ষ টাকা পারিশ্রমিক যদি পেয়ে যায়, এইটা হয়তো উল্লেখ করা ছিল না টাকার অ্যামাউন্টটা, বাট আমি বলছি এটা আমার মনে হয়েছে, যদি সে হঠাৎ করে এত কিছু অ্যাচিভ করে নেয় তখন সে নিজেকে সামলাতে পারছে না, সে এখনো নিজেই বুঝতে পারছে না যে সে কোন জায়গাটায় আছে। তাই এর আগে তো সে কোনোদিন ইন্টারভিউ দেয়নি, ইন্টারভিউতে কি কি বলতে হবে বা কোথায় কখন বলতে হবে সেরকম তার কোনো জ্ঞান নেই, তো সে এখনো মানসিকভাবে অসুস্থ। তো তাকে নিয়ে কিছু বলার আগে বা তার কোনো কথা নিজেদের মাইন্ডে নিয়ে তাকে নিয়ে আলোচনা করার আগে একবার এটাও ভেবে নাও যে সে কোন জায়গা থেকে উঠে এসেছে, সে এখনো ঠিকঠাকভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি। তো এই কথাগুলো দেখার পর আমি ভাবলাম যে কথাটা সত্যি, আর তাই জন্য আমি আমার পোস্টটা ডিলিট করে দিই, যেটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম স্বার্থপর বলে, সেই পোস্ট আমি শেয়ার করে দিই। আর এবার তোমাদের আমি বলছি, প্রাণুদি বলেছিল সার্ভেন্ট ভগবানের চাকর অতীন্দ্রদা, তো এবার তোমরা আমাকে বলো তুমি পরীক্ষার হলে একটা লাস্ট মোমেন্টে এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে একটা কোশ্চেনের উত্তর না লিখতে পারলে তুমি ফেল করে যাবে, আর সেই সময় তোমার পেছনের ছেলেটা তোমাকে দেখিয়ে তোমাকে পাস করিয়ে দিল, কিন্তু যখন রেজাল্ট বেরোয় সেই সময় তুমি হয়তো বলে দিয়েছিলে যে ভাই থ্যাংক ইউ দেখিয়ে দিলি, কিন্তু যখন তোমার রেজাল্ট বেরোয় তখন তুমি সবাইকে কি বলো, ভাই ভগবানের কৃপায় আমি পাস করে গেছি। এই কথাটা কিন্তু আমাদের 90% ছেলেমেয়েই বলি যে ভাই ভগবানের কৃপায় পাস করে গেছি, সেই কেসটাই এখানেই হয়েছে। এখানে রানুদি যে সারাজীবন ভগবানের উপরই ভরসা করে এসছে, সে ভেবেছে ভগবান একদিন আমাকে খুশির দিন দেবে, সেইটাই সে এখন পেয়েছে বলে সে বলছে আমি ভগবানের কৃপায় পেয়ে গেছি ভগবানের চাকররা। এটুকুনি রানু মণ্ডলের দিক থেকে একবার ভাবো যে সে কোথা থেকে কোথায় উঠে এসেছে, তাকে নিয়ে চর্চা করার আগে একবার ভাবো যে তার কথাগুলো তো এখনো অগোছালো, কিছুদিন যাক তার এই ইন্টারভিউর কথাগুলোই দেখবে পাল্টে যাবে, সে নিজেও রিয়েলাইজ করতে পারবে যে সে হয়তো ভুল বলেছিল, কোথাও একটা তার কথাবার্তার মধ্যে অগোছালো ভাবছিল। তাই এটাকে নিয়ে বেশি শিক্ষিত মানুষদের মধ্যে বড় আলোচনা করার কিছু নেই, এটা আমার মনে হচ্ছে ছোট মন থেকে ছোট মাথা থেকে। তো তোমাদের কি মনে হয়েছে প্লিজ নিচে আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা আজকের এই পর্যন্তই, তো তোমাদের কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দাও, আর ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে, আর ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে তোমরা শেয়ার করতে পারো ভিডিওটা। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, পরে কোনো ভিডিওতে আমি বলে দিই আমি ভিগো ভিডিও নিয়ে আবার 2-4টা ভিডিও বানাবো, কারণ তোমরা দেখছি এনজয় করতে পারছো না আমার ভিডিও, তো আমি ভিগো ভিডিও নিয়ে আবার ডবল মিনিং কিছু আসছে খুব তাড়াতাড়ি। সো স্টে টিউন টু বন্ধু ভালো, অ্যান্ড দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে, ততক্ষণের জন্য গুড বাই। ধীরে ধীরে আস্তে আস্তে আমি হরেন বাজাবো হরেন।